নদিয়া জেলার পলাশিপাড়া থানা ও টেহট্ট দু নম্বর ব্লকের অন্তর্গত বার্নিয়া একটি জনবহুল এলাকা এখানে রয়েছে বার্নিয়া ও তৎসংলগ্ন গ্রামের মানুষের চিকিৎসা পরিষেবার একমাত্র ভরসা সরকারি একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখানে সবসময় মানুষ চিকিৎসা পাবেন এটাই স্বাভাবিক অথচ স্থানীয় সূত্রের খবর প্রতিদিন সকাল দশটা থেকে বারোটা কোনো দিনও বা একটা অথবা দুটো পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রটি খোলা থাকে ওই প্রাথমিক কেন্দ্র কর্তৃপক্ষ সূত্র জানা যায় সপ্তাহে মাত্র দুদিন সম ও মঙ্গলবার ডাক্তারবাবু বসেন বাকি পাঁচ দিন ফার্মাসিস্ট কিংবা কম্পাউন্ডারদের হাতেই এলাকার মানুষের চিকিৎসার দায়িত্ব বর্তায় স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন বেশ কয়েক বছর আগেও এই বার্নিয়া স্বাস্থ্য কেন্দ্রে বহির্বিভাগ ও অভ্যন্তরীণ বিভাগ চালু ছিল বেড ছিল প্রতিদিন ডাক্তারবাবু বসতেন কিন্তু এখন পরিকাঠামো থাকা সত্ত্বেও পরিষেবা না থাকারই নামান্তর ইউসুফ আনসারি জুয়েলরানা সহ স্থানীয়দের বক্তব্য গুরুতর অসুস্থ কোনো রোগী কিংবা দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে এই স্বাস্থ্যকেন্দ্রে এনে কোনো লাভ হয় না কেননা হাসপাতালের মতো পরিষেবা না থাকায় স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ অসুস্থ বা আহতদের অন্যত্র স্থানান্তরিত করেন এক কথায় এলাকার মানুষের দাবি বার্নি হাসপাতালে দিবারাত্রি পরিষেবা চালু হলে তাদের আর দশ কিমি দূরে টেহট্ট কিংবা পলাশিপাড়া হসপিটালে যেতে হবে না এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক সুখেন দাস বলেন এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আবারও কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রসঙ্গত উল্লেখ্য যে টেহট্টো দু নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল বিশ্বাস বলেন বিষয়টি নিয়ে তিনি উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এখন দেখার কবে স্থানীয় মানুষের এই দাবি বাস্তবায়িত হয় আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল আমাদের এই মার্নে স্বাস্থ্যকেন্দ্র আগে আউটডোর ইনডোর পুরারায় চালু ছিল কুড়িখানার বেডের এখানে ব্যবস্থা ছিল বর্তমানে সেটা নেই আগে পারমেন্ট ডাক্তার ছিল রাত দিন এখানে পরিষেবা পেতো বর্তমানে সেটা বন্ধ হয়েছে আমরা চাই এখানে রাত দিন ডাক্তারের পরিষেবা পেতে এবং সেটা যাতে হয় সেটা আমরা মানে কী বলবো ডিএমএস থেকে সিএমও এসের কাছে আমরা আবেদন জানাচ্ছি জনগণের সুযোগ আর এখানে চক্ষু বিভাগ একটা সেখানে সপ্তাহে একদিন ডাক্তার আসা হয় সেটা নিয়মিত সপ্তাহে তিন দিন করা যায় তার ব্যবস্থার জন্য আমরা সরকারি কর্তৃপক্ষ কর্তৃপক্ষের বা কর্তৃপক্ষ আরও উদ্যোগ জানাচ্ছে যাতে যে বেরক আগে মাইদেরকে এখানে অপারেশন হতো বা মাইদের এখানে কী বলা হয় ডেলিভারি কাজ করা হতো এখানে রুগী ভর্তিও থাকতো সেটা যারা পুনরায় আবার চালু করা হয় তার জন্য আমাদের জনগণের তরফ থেকে আবেদন জানা হয় আপনার নাম আমার নাম জিল্লুর রহমান শেখ বার্ন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট